আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বাইক রাইডার দুবাইয়ে যে কাজের সুযোগ রয়েছে এই কাজের সুযোগ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন করেছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা দুবাই নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি। ইতিমধ্যে আমরা বাইক রাইডারদের এমপ্লয়মেন্ট ভিসা প্রাপ্ত হয়েছি, যে ভিসাগুলো আমরা স্ক্রিনশটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই আমাদের এমপ্লয়মেন্ট ডিরেক্ট এমপ্লয়মেন্ট ভিসা বাইক রাইডের উপর যে ভিসাটি পেয়েছি সেই ভিসাটি দেখে নেবেন। আমাদের ইতিমধ্যে আরো কিছু বাইক রাইডারের মল পেপার, কোম্পানি নিউজ লেটার ইত্যাদি আমাদের হস্তগত হয়েছে। আরো কিছু ভিসা, এটা দুবাইয়ে যে বাংলাদেশের কনসুলেট রয়েছে সেই কনসুলেট হয়ে অ্যাটেস্টেশন হয়ে বাংলাদেশে আসবে। আসার পরে সেই ভিসাগুলো আপনাদের জন্য আবার আমরা প্রদর্শন করব। যারা সৌভাগ্যবান এই কয়েকজন আছেন বাইক রাইডার, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ভিসা হয়ে গেছে, আপনাদের সবকিছু কমপ্লিট, আমরা অতি সত্বর ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনাদের ফ্লাইটের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি রিসিভ করে ট্রেনিং করাবে। ট্রেনিং কালীন 3 মাস আপনাদের লাইসেন্স প্রাপ্ত হওয়ার সময়, এরপরে আপনারা যখন লাইসেন্স পেয়ে যাবেন পূর্ণাঙ্গ ভাবে আপনি 4th মাস থেকে কাজটি শুরু করতে পারবেন। বাইক রাইডার একটি হ্যান্ডসাম জব, এখানে স্যালারিও অধিক, 2200 থেকে 2750 দেরাম পর্যন্ত আপনারা বেসিক স্যালারি পাবেন। এবং আপনি যদি অতিরিক্ত ডেলিভারি করতে পারেন সেক্ষেত্রে 7 থেকে 9 দেরাম পর্যন্ত আলাদা আলাদা ভাবে কমিশন পাবেন। যাদের বাইক লাইসেন্স আছে তারা অগ্রাধিকার ভিত্তিতে এই চাকরিটি পাবেন। যাদের বাইক লাইসেন্স নেই কিন্তু বাইক চালাতে পারেন তারাও এই চাকরিতে যেতে পারবেন। তবে প্রত্যেকেরই দুবাই পৌঁছে অবশ্যই আরটিএ থেকে আপনার বাইকের লাইসেন্স গ্রহণ করতে হবে। আপনারা যারা দুবাইয়ে বাইক রাইডার হিসেবে যেতে চান তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার মূল্যবান ফাইল দাখিল করে এই বিষয়ে তথ্য উপাত্ত জেনে আপনি ভিসা লাভ করে দুবাই গমন করুন এবং বাইক রাইডারের ভবিষ্যৎ জীবনে কর্মজীবন দুবাইয়ে শুরু করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।